প্রথমত মনে হয় যেটা আমার টেক্সট বইটাকে ভালো করে ফলো করা দরকার, প্রতিটা লাইন ভালো করে পড়া দরকার এবং সেটাকে ভালো করে ডিভিশন করাটা বেশি গুরুত্বপূর্ণ। এবং শেষের দিকে এই যেটা বলতে পারটাকে ভালো করে ফলো করা দরকার, ওখান থেকেই দিমাগ লাগিয়ে বুদ্ধি খাটিয়ে ভালো করে পড়াশোনা করলে ভালো নম্বর অবশ্যই আসবে। তো আপকে পড়ার চেষ্টা করেছি এবং তারপর সব কিছু রিভিশন দেওয়ার ব্যাপারটা থাকে, ওটাকেই গুরুত্ব বেশি দিয়েছি এবং শেষের দিকে টেস্ট পেপার যেগুলো থাকে ওগুলোই ভালো করে পড়ার চেষ্টা করেছি এবং ওগুলোই বেশি ধ্যান দিয়েছি। এবং যা কি ছিল মেইন এইম ছিল ওটা থেকে ফোকাস করেছিলাম। আমি আনন্দ অনুভব করছি বাড়ির যারা সিনিয়র আছে দাদা দিদি মা অনেক সহায়তা করেছেন পড়ার ক্ষেত্রে, দাদা বিশেষ করে দাদাকে তো অনেক ধন্যবাদ। এছাড়া যারা টিচাররা আছে স্কুলের টিচাররা ওরাও মতলব বহুতই অনেক সহায়তা করেছেন, কারণ সব কিছু দেখিয়ে দিয়েছেন, সব বিষয়ে ডাউট ক্লিয়ার করে দিয়েছেন। আগে আপনি আগে কি আপ ক্যা আপকি সোচে আগে আপ ক্যা করনা চাহতে কিস তরহ কা পড়াই করেঙ্গে আপ আগে চলকর? এখন বর্তমানে সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা আছে, তো এরপর দেখবো যদি ইঞ্জিনিয়ারিং ভালো হয় ইঞ্জিনিয়ারিং দিকে ঢুকবো, তারপরই ভাবিনি কিছু এরপরে এরপরে কি করা যায়। আচ্ছা আপনার পরিবার মে কিতনে লোক হ্যাঁ কো ইয়ে যে বাতাইয়ে পরিবার মে কতজন লোক আছে? 5 জন লোক আছে। কে কে ভাবে আছে? বাবা বড় দাদা তারপর দিদি আছে মা আছে। আপকে পিতাজি কি করতে হ্যাঁ? বাবা হারমোনিয়াম মেরামত করেন, মা হাউস ওয়াইফ এমনি আর সেলাই মেশিনের কাজ করেন। তো আব আপ ম্যাট্রিক ইমতিহান বেশি কিছু এখনো ভাবিনি, তবে ইঞ্জিনিয়ারিং পড়ার পরে দেশের জন্য কিছু করার ইচ্ছা আছে বড়ভাবে, তো ওটাই এখনো খুব বেশি কিছু ভাবতে পারিনি। ঠিক আছে ঠিক আছে বহুত বহুত পশ্চিম বঙ্গাল মাধ্যমিক এক্সাম কাজ সামনে আছে, রেজাল্ট সামনে আছে, উসমে অলগ অলগ ইলাকে।